সিলেবাসে প্রথমে আমরা
টোটাল যে এসএসসি জিডি যে সিলেবাস চারটি ধাপ থেকে কোশ্চেন আসে, প্রথম কি অ্যারিথমেটিক মানে পাটিগণিত, ঠিক আছে, নেক্সট হচ্ছে জিকে এবং জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে জেনারেল নলেজ থেকে, তারপরে জিআই এবং রিজনিং থেকে, আরেকটা হচ্ছে হিন্দি অর ইংলিশ, যারা ফর্ম ফিলাপের সময় হিন্দি চুজ করবে তাদের হিন্দিতে কোশ্চেন পরীক্ষা দিতে হবে, একটা পেপার থাকে, যারা ইংলিশ চুজ করবে তাদের ইংলিশে পরীক্ষা দিতে হবে, অবশ্যই ম্যাক্সিমাম তোমরা ইংলিশটাকে চুজ করার প্রেফারেন্সটা বেশি দেয়। এবার এখানে সমস্যাটা হচ্ছে কি, কতগুলো কোশ্চেন থাকে, টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে কিন্তু 80 খানা, 80টা কোশ্চেন দেখো অ্যারিথমেটিক থেকে থাকে, 20টা কোশ্চেন অ্যারিথমেটিক থেকে, 20টা কোশ্চেন জিকে থেকে থাকে, 20টা কোশ্চেন জিআই রিজনিং থেকে, 20টা কোশ্চেন, আর ইংলিশ কিংবা হিন্দি যে কোনো সাবজেক্ট থেকে থাকে কিন্তু 20টা কোশ্চেন। এবার প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু থাকে কিন্তু 2 নাম্বার, মনে রাখবে প্রত্যেকটা কোশ্চেন ভ্যালু থাকে 2 নাম্বার, অর্থাৎ টোটাল নাম্বার অফ কোশ্চেন কত, 80টা, 80টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু নাম্বার হচ্ছে 2 নাম্বার। দেখো অ্যারিথমেটিকের 20টা কোশ্চেন, সেখানে টোটাল নাম্বার থাকছে 40, অর্থাৎ এক একটা কোশ্চেনের মান হচ্ছে 2, এইভাবে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 80টা। আর টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়, 160 নাম্বারের পরীক্ষা, ক্লিয়ার। আর এই জায়গায় টাইমটা থাকে কত, দেখো 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু টাইম থাকে এসএসসি জিডি পরীক্ষার ক্ষেত্রে। আর এখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 1/4 মানে 4টে ভুল করলে, সরি 1টা ভুল করলে কিন্তু 4 ভাগের 1 ভাগ নাম্বার কাটানো হবে, অর্থাৎ এই জায়গায় খুব গায়ে লাগবে, 1টা ভুল করলে কিন্তু 0.5 নাম্বার কাটবে, 0.5, যেহেতু এক একটা কোশ্চেনের ভ্যালু হচ্ছে 2, সেই জন্য 4 ভাগের 1 ভাগ মানে 0.5 করে কিন্তু নাম্বারটা কাটবে, ঠিক আছে। এই হচ্ছে সিলেবাস। আর এখান থেকে সব থেকে যেটা তোমাদের অসুবিধা সেটা হচ্ছে অ্যারিথমেটিকটা অনেকে পেরে যাবে, জিকে জিআইটাও, জিআই রিজনিংটাও পেরে যাবে, ইংলিশটাও অনেকে পেরে যায়, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে জিকে থেকে। আর এই জিকে এর জন্য ম্যারাথন ক্লাস কিন্তু এসপি ইনস্টিটিউট নিয়ে আসবে, যে সমস্ত স্টুডেন্ট যারা সরকারি সৈন্য বাহিনী চাকরির উর্তি কিন্তু তোমরা গায়ে চাপাতে চাইছো, অবশ্যই কিন্তু আমাদের এসপি ইনস্টিটিউটে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের এসপি ইনস্টিটিউটের অফিসিয়াল নাম্বার 9083644276 নাম্বারে যোগাযোগ করে ভর্তির প্রত্যেকটা রুলস রেগুলেশন জেনে ভর্তি হতে পারো, ক্লিয়ার। নেক্সট যেটা সেটা হচ্ছে ফর্ম ফিলাপ কবে শুরু হবে, ফর্ম ফিলাপের এস্টিমেটেড ডেট একটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 24 নভেম্বর 2023, 24 নভেম্বর 2023 সালে 23-এ কিন্তু ফর্ম ফিলাপ শুরু হবে বা রেজিস্ট্রেশন শুরু হবে, এবং লাস্ট ডেট দিয়েছে কিন্তু 28 ডিসেম্বর 2023। এখানে একটা সব থেকে মিথ হচ্ছে, তোমাদের যারা ফর্ম ফিলাপ করে আসছো দীর্ঘদিন ধরে তাদের কোনো প্রবলেম নেই, যারা নতুন আছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, এবং সেই সাথে তোমাদের অনুরোধ করবো যে প্রথমের দিকে ফর্ম ফিলাপটা করে রাখবে, কারণ এসএসসি কিন্তু সাইবার খুব পরিমাণে ক্রাশ হয়, লাস্টের দিকে যারাই যাবে তারা কিন্তু এসএসসি ফর্ম ফিলাপ করা কিন্তু চাপের হয়ে যায়। আর মোড কি, কোন মোডে হচ্ছে ফর্ম ফিলাপ করবে, টোটালটা কিন্তু অনলাইন মোড, এবং এখানে জানিয়ে রাখি ইউআরদের ক্ষেত্রে, ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফিস, এবং এসসি ওবিসি এসসি এসটি কিংবা ইডব্লিউএস যারা ইকোনমিক উইকার জোনের মধ্যে আছে তাদের কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু ফর্ম ফিলাপ করানো হয়, ক্লিয়ার। আর সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে দিই, আগামী 6/10/2023 কিন্তু কলকাতা পুলিশের এস্টিমেটেড বা টেন্টেটিভ পিএমটি পিইটির একটা ডেট কিন্তু পিআরবি বোর্ড ঘোষণা করে দিয়েছে, যারা কলকাতা পুলিশের ফিজিক্যাল যারা বুঝতে পারছো যে আমরা পিলি পাস করবো, তারা অতি সত্বর অবশ্যই মাঠ প্র্যাকটিস করো, দিন কিন্তু বেশি নেই, জোর হলে 10 থেকে 12 দিনের মধ্যে, আর রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে কিন্তু কেপি রেজাল্ট অ্যানাউন্স করে দেবে, ঠিক আছে। তোমরা অবশ্যই পুজোর আগে কিন্তু সমস্ত কিছু পিএমটি পিইটি কিন্তু ক্লিয়ার করে দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ, কলকাতা পুলিশের যে মাঠটা
কলকাতা রেস কোর্সে মাঠে হয় সেটা কিন্তু হবে না। এটা কিন্তু প্রত্যেকটা যে WBP যেখানে যে সমস্ত মাঠে PMTPটা হতো সেই সমস্ত মাঠে কিন্তু হবে। আগে কলকাতা পুলিশের আমরা মেনলি জানতাম রেস কোর্সের মাঠে হয়, কিন্তু এবার কিন্তু ব্যারাকপুর কিংবা যে সমস্ত সাতখানা জোন আছে সাতখানা জোনের যে সমস্ত মাঠে পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই, আর অপেক্ষা নয় মা হচ্ছে এই SSC GD পরীক্ষা কিন্তু নেবে কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, হাতে দিন গুনে কিন্তু 4 মাস টাইম। ঠিক আছে, যারা মনে করছো ফর্ম ফিল আপ করে তারপরে আমরা পরীক্ষার প্রিপারেশন নেব, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষা ক্র্যাক করা খুব কঠিন। তাই আজ থেকে শুরু করো, টাইম বা সময় বিনষ্ট নয়, আজ থেকে শুরু করো। চাকরি তোমাদের হবে, সেই সাথে যদি প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের SP ইনস্টিটিউট তোমাদের সাথে আছে, থাকবে। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসের নম্বরে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।